কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস টিএমসিপি এসএফআই সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ক্যাম্পাসে পোস্টার লাগানোকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত বলে খবর পাওয়া যাচ্ছে। ক্যাম্পাস খুলেছে আজই, আর আজকেই সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস। টিএমসিপি এসএফআই সংঘর্ষে ব্যাপক উত্তেজনা। ক্যাম্পাসে পোস্টার লাগানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত বলে খবর পাওয়া যাচ্ছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আজকেই খুলেছে, এর প্রথম দিনই সংঘর্ষের ঘটনা সামনে আসছে। ঘটনাস্থল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস। টিএমসিপি এসএফআই সংঘর্ষে উত্তেজনা। ক্যাম্পাসে পোস্টার লাগানোকে কেন্দ্র করেই গন্ডগোল বলে খবর পাওয়া যাচ্ছে। টিএমসিপি এসএফআই সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত বলে খবর পাওয়া যাচ্ছে। ক্যাম্পাস খোলার প্রথম দিন আজ, আর এরই মধ্যে সংঘর্ষের খবর। টিএমসিপি এসএফআই এর মধ্যে সংঘর্ষ, ব্যাপক উত্তেজনা রয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস চত্বরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঠিক কি কারণে এই উত্তেজনা আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে মৌমিতা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মৌমিতা, এই যে বলা হচ্ছে পোস্টার লাগানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত, ঠিক কি হয়েছিল এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, আজকে যেহেতু কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলেছে, আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় খোলার পর দুতরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদ দুতরফে চেষ্টা করেছে তাদের তরফের যে পোস্টার, সেই পোস্টারিং করতে। এসএফআইয়ের একদিকে যেখানে অভিযোগ যে আজ যখন ক্যাম্পাস খোলে তারা তখন দান নির্দিষ্ট বিষয়ে তারা পোস্টারিং করছিলেন, ক্যাম্পাসিং করছিলেন, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বাধা দেওয়া হয়। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শিবিরের মুখোমুখি হয় এবং সেই সময় দুতরফের মধ্যে হাতাহাতি হয়। অবশেষে পুলিশ এসে এলাকায় উত্তেজনা যে ছিল সেই উত্তেজনা নিয়ন্ত্রণে এনেছেন এবং এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুতরফটি সরিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়। রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।